হ্যালো, আমি সেলিম রানা। আজকে ম্যাগনিফাই পপআপ জেকুয়েরি প্লাগইন নিয়ে আলোচনা করব। ম্যাগনিফাই পপআপ প্লাগইনটা মূলত কি? এটা হলো আপনার কোনো এলিমেন্ট বা কোনো ইমেজকে পপআপ করা, কোনো ভিডিওকে পপআপ করা। হ্যাঁ, যেমন আমি একটা থিম পরের একটা লাইভ এক্সাম্পল দেখাই। যেমন আপনি যদি স্ক্রিনশট বা যে কোনো একটা পিএইচডি মানে ইউআই থেকে, আপনি যদি ইউআই ডিজাইন থেকে পিএইচডিতে যান, তাহলে পিএইচডি ওপেন করলে আপনি এটা দেখতে পাবেন যে নেক্সট প্রিভিয়াস করলে ইমেজগুলো শো হবে, আবার কেটে দিলে চলে যাবে। এটা হলো ম্যাগনিফাই পপআপের কাজ, অথবা লাইট বক্স যেটা আপনি বলেন না কেন। হ্যাঁ, এটা আজকে আমরা ইউজ করব। ওকে, তো আমরা প্রথমে যেটা করতে হবে, ম্যাগনিফাই পপআপ ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ম্যাগনিফাই পপআপটা প্লাগইনটা ডাউনলোড করতে হবে। প্রথমেই লিংক চলে আসবে, ঠিক আছে, মেইন সাইট এটা, তাদের এখানে লিংক চলে আসবে। দেখেন, একটু ক্লিক করেন, নিজে ক্লিক করেন বা যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন, সেখানে আপনার যেটা হবে ইমেজটা ওপেন হবে। তারপর যেটা আমরা ই করতে হবে, ডকুমেন্টেশনটা দেখতে হবে কিভাবে এটা কাজ করে সেটা একটু দেখি। তো প্রথম যেটা করতে হবে, আমাদের এটা ডাউনলোড করতে হবে। গিটহাবে যাই, গিটহাবে গিয়ে এটা ডাউনলোড করব। ডাউনলোড করে এখান থেকে আমাদের ম্যাগনিফায়ার, অবশ্যই এখানে যেটা দিতে হবে সেটা হলো যে জেএসটা নিতে হবে আর সিএসএসটা নিতে হবে। কেমন, আচ্ছা, এখানে ম্যাগনিফায়ার জেএসটা নিলাম। এটা অবশ্যই আমাদের ইনডেক্স এইচটিএমএল এ কল করতে হবে। এটা নিচে কল করলাম, ঠিক আছে। এটার এটারও একটা ইউজেসটা দেখি আমরা কিভাবে ইউজ করতে হবে। সেটা হলো আচ্ছা, আমরা ওদের সাইটে চলে যাই, এখানে ডকুমেন্টেশনটা খুব বেশি ভালো না, এখানে ডকুমেন্টেশনে যাই। আচ্ছা, এখানে আপনি দেখতে পাবেন যে ম্যাগনিফাই পপআপের সিএসএস জেকুয়েরি প্লাগইন, এটা লাগবে। আচ্ছা, যে করি মানে ম্যাগনিফাই পপআপ সিএস টা লাগবে, যে করি তো আমাদের কল করাই আছে, আর হলো ম্যাগনিফাই পপআপের সিএস টা লাগবে, আর এটা হলো আমাদের অ্যাক্টিভেশন। তাহলে আমরা সিএসএস টা কল করি, ম্যাগনিফাই পপআপ সিএসএস, এখানে এটাকে আমরা কল করব। ওকে, আচ্ছা, আমাদের ফার্স্ট স্টেপ শেষ, এখন দ্বিতীয় স্টেপ সেটা হলো আমাদের এখানে ডিক্লারেশন করা। তো ডিক্লারেশনটা কিভাবে করব, আমাদের এখানে একটু দেখি যে আবার এখানে এটা কেন আমার এটা জানা আছে। আমি আপনাদের কেন এটা দেখাচ্ছি, যে এটা ডকুমেন্টেশনটা কেন দেখাচ্ছি, কারণ আপনাদের মুখস্থ করতে হবে না, যেন আপনারা এটা দেখে ইজিলি বুঝতে পারেন যে এটা এইভাবে কল করতে হবে। তাহলে আমাদের একটা যেটা করতে হবে, একটা অ্যাড ট্যাগ নিতে হবে। অ্যাড ট্যাগের মধ্যে একটা ইমেজ এসআরসি থাকবে আর একটা এসআরএফ এর মধ্যে ইমেজের লিঙ্ক থাকবে। তো চলুন আমরা এটা নিই, একটু সুন্দর করে নিই কয়েকটা। কন্টেইনার ক্লাস রো ক্লাস কল এমডি ফোর, মনে করলাম আমরা একটা গ্যালারি তৈরি করি, এ তো বা একটা ক্লাস নিতে পারি গ্যালারি। এখানে একটা এ নিব, আইএমজি এসআরসির মধ্যে আমরা একটা ইমেজ, এখানে আমরা একটা ইমেজ নিব। ইমেজটা কিভাবে নিব, কোথা থেকে, যে কোনো একটা সাইট থেকে নিতে পারেন, আনস্প্ল্যাশ থেকে নিতে পারেন, জাস্ট এটা এক্সাম্পল। আচ্ছা, ধরলাম আমরা এটাই, ডাউনলোড করি। ওকে, এই ইমেজটা ডাউনলোড করলাম, এখানে আরো ইমেজ আছে, এগুলো আমরা নিতে পারি। আচ্ছা, যদি ওইগুলো সমান ইমেজ না, তবু দেখাচ্ছি। এখানে আমরা ইমেজ ফোল্ডারে ইমেজগুলো রেখে দিই, এটাকে 1 2 3, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি img/1.jpg, 2 3, ওকে, এখানে দিতে পারি 2, এখানে দিতে পারি 3, ঠিক আছে। তো আমরা এটাকে প্রথমে ভিউ করে দেখি যে এটার কি অবস্থা।
হ্যাঁ ইমেজ গুলা পাচ্ছে কিনা। আচ্ছা এখানে তিনটা ইমেজ পেয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলে বড় ইমেজ শো হবে। একটু খেয়াল করেন যে আমি যদি এখানে ডিরেক্ট এই ইমেজের লিঙ্ক দিই তাহলে কিভাবে আসে এটা দেখা লাগবে। প্রথমে টু মানে প্লাগইনের কাজটা কি করবে এটা দেখা লাগবে। আমি এখানে রিলোড করব, রিলোড করার পরে এটা আসছে। তো আমি যেখানে ক্লিক করি তাহলে দেখেন ইমেজটা বড় হয়ে শো হয়েছে। এখানে আমার যেটা দরকার পপ আপ হয়ে আসবে, মানে একটা পপ আপ হয়ে আসবে, ডিরেক্ট ইমেজের সোর্স লিঙ্কটা আসছে। এখানে নেক্সট প্রিভিয়াস থাকবে, এইভাবে আমরা ইউজ করব। তো একটু দেখি এখানে কিভাবে ইউজ করা যায়। আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে, এখানে একটা ক্লাস ইউজ করতে হবে। এখানে আমি একটা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস পপ আপ, বানান হয়তো ভুল হতে পারে। এখানে একটা ক্লাস ইউজ করলাম। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। অথবা এখানে আমরা এই ক্লাসটা দিতে পারি ভিউ, ভিউ এখানে ভিউ ভিউ, ওকে। আচ্ছা তো আমাদের যেটা করতে হবে, অ্যাক্টিভেশনটা নিতে হবে। অ্যাক্টিভেশনটা কি সেটা আমরা একটু দেখি যে অ্যাক্টিভেশনটা কোনটা ইউজ করলে বেটার হয়। আচ্ছা এইটা আমরা নিতে পারি, কারণ এখানে আরো প্রপার্টি আছে, তো এই প্রপার্টি গুলো আছে। অলরেডি আমরা ইউটিউব ভিডিও নিয়েও কাজ করবো, ইউটিউব ভিডিও কিভাবে ইউজ করতে হয় সেটাও আমরা দেখবো, মানে ইউটিউব ভিডিও বা ভিমিও ভিডিও যেটাই আমরা ইউজ করি না কেন। জেএসএ যাব, জেএসএ গিয়ে এটা পেস্ট করব, ওকে। আচ্ছা এখানে দেখেন যে এটা আমাদের দরকার নেই, টাইপ ইমেজ, যেহেতু আমাদের এখন ইমেজ ফরম্যাট সেহেতু এটা ইউজ করতে হবে। আমাদের ক্লাসের নাম ইউজ করছি কি এটাকে, ভিউ, ভিউ। এখন আমি যদি এখানে ইন্টার দিই, চেক করি, একটু খেয়াল করি, আমাদের কিন্তু এই যে এটা ফাইন কাজ করতেছে। এখন আমাদের যেটা দরকার যে নেক্সট প্রিভিয়াস, তাই না, নেক্সট প্রিভিয়াস গ্যালারি অপশনটা সেট করা। এখানে ক্লিক করলে যেমন এখানে আছে কি, যে ক্লিক করলে নেক্সট প্রিভিয়াস আছে, তাই না। তো এটা আমরা এখন করব। তো দেখি আমাদের ডকুমেন্টেশনে কি কি আছে। এখানে নিচে আসি, ইমেজ আই ফ্রেম কিভাবে ইউজ করতে হবে, গ্যালারি কিভাবে ইউজ করতে হবে, এগুলাও কিন্তু এখানে খুব ভালো করে বলা আছে। জাক্স অপশন গ্যালারি, এই যে দেখেন গ্যালারি এখানে দিয়ে দিতে হবে যে গ্যালারি ট্রু, ঠিক আছে। এখানে যদি আমি এখন লিখি, মানে রিলোড করি, খেয়াল করলে দেখতে পাবো, সরি এখানে কাজ করতেছে না, এর কারণ হলো এখানে আমি কমা দিই নি, ওকে। আচ্ছা এখানে আমি এটা ক্লিক করি আবার, ব্যাস আমাদের গ্যালারি চলে আসছে, খুবই সিম্পল, ঠিক আছে। তো এটা চলে আসছে, এখানে ছোট বড় ইমেজ ভিদা এরকম মনে হচ্ছে। আপনি যখন ওয়েবসাইট ইউজ করেন তখন তো অবশ্যই একটা নির্দিষ্ট সাইজের ইমেজ থাকবে, তাই না। আচ্ছা তো এটা আসলো। এখন আমি চাচ্ছি যে আমার এখানে ক্লিক করলে, আমার এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে ভিডিও ওপেন হবে, এই কালো ইমেজে যখন আমি ক্লিক করব তখন ভিডিও ওপেন হবে। তো সেম একই সিস্টেম আপনি এখানে যেটা করবেন, যে এখানে যেটা করবেন সেখানে হলো ভিডিও ইউআরএলটা ধরাতে হবে। আচ্ছা ভিডিও ইউআরএল আমি যদি ইউটিউবে যাই, যে কোনো একটা ভিডিও আমরা ওপেন করতে পারি, ঠিক আছে। এখান থেকে ধরলাম আমরা এই ভিডিওটাই ওপেন করব, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি যে কিভাবে তারা ভিডিও গুলা ইউজ করছে, একটু খেয়াল করি। এই তো মানে জাস্ট যেটা করতে হবে, আমাদের ইউটিউবের লিঙ্কটা দিতে হবে বা ভিমিওর লিঙ্কটা ইউজ করতে হবে। তো আমাদের এখানে ডিরেক্ট এই জায়গার মধ্যে এটা ইউজ করব। এখন যেটা প্রশ্ন সেটা হলো আমাদের এখানে আরেকটা ক্লাস নিব, যে ক্লাসের নাম হলো ভিডিও ভিউ, ঠিক আছে। ভিডিও ভিউ নাম, ভিউ নামে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসটা আমি এখানে আরেকটা প্রপার্টি নিব অ্যাক্টিভেশন, যেহেতু আমাদের এটা টাইপ কি, টাইপ হলো
এটা আমাদের কোনো ই দরকার নেই, জাস্ট আমাদের এই টাইপটা চেঞ্জ করতে হবে। আমাদের এখানে টাইপটা কি, ক্লাসের নাম কি, মানে টাইপটা কি হবে, আইফ্রেম, তাই না? এই দেখি আমাদের এই এখানে অ্যাজাক্স টাইপ অপশন, এরপর আসবে হলো টাইপ অ্যাজাক্স টাইপ আইফ্রেম। যদি আমরা ভিডিও ইউজ করতে চাই তাহলে অবশ্যই টাইপ চেঞ্জ করতে হবে। তো টাইপটার আইফ্রেমটা এই তো, ওকে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, খেয়াল করেন এখানে ভিডিওটা ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না, এর কারণ হলো যদি এটা লোকাল সার্ভারে যদি থাকে, তাদের এখানে বলা আছে প্লাগইনের মধ্যে যদি লোকাল সার্ভার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা প্লে হবে না। কিন্তু একটা অপশন আছে প্লে করার জন্য, সেটা আপনি যদি ওইটা উচিত হবে না ইউজ করার জন্য, তবু আমি দেখাচ্ছি। ইউটিউব লিখে যদি সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আছে এটা, তাহলে https যদি এটা দেন তাহলে অবশ্যই এই ভিডিওটা কাজ করবে। তবে এটা আপনি দিবেন না, জাস্ট আমি দেখানোর জন্য যে এই ভিডিওটা আসলে প্লে হচ্ছে এখানে। হ্যাঁ, এভাবে আপনারা ইউজ করবেন না, আমি জাস্ট দেখাচ্ছি। যদি আপনি সার্ভারে আপলোড করেন তাহলে অবশ্যই কিন্তু এটা প্লে হবে। আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে ভিডিও প্লে হচ্ছে। মানে এটা যদি আপনি এইভাবে যদি ইউজ করেন তাহলে অনেকের সাইটে কিন্তু আবার লাইভে ইউজ নাও হতে পারে, জাস্ট এটা দেখানোর জন্য যে এটা লাইভে ইউজ করলে কাজ করবে। ঠিক আছে, সেম এভাবে এখানে ক্লিক করলে এটা আসবে, এখানে ক্লিক করলে এটা এটা আসবে, আর এখানে ক্লিক করলে ভিডিও আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই প্লাগইনটা ইউজ করবেন। ধন্যবাদ।